নমস্কার বন্ধুরা মানসাইন নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আমি সেটা হচ্ছে যে গাছের রুটস বা শিকড় পচা বা রুট রড তো গাছের রুটস বা শিকড় কেন পচে যায় তো সেটা আমাদেরকে আগে জানতে হবে প্রথম কারণ হচ্ছে যে আমরা যদি গাছকে ওয়েল ড্রেনেজ সয়েল একটা ভালো পরিমাণে মাটি যদি মিশ্রণ যদি না দিই যদি সে গাছে টপের মধ্যে জল জমে থাকে তো সেক্ষেত্রে রুট ড্যামেজ হতে পারে বা রুট পচে যেতে পারে বা শিকড় পচে যেতে পারে আরেকটা যেটা কারণ হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে গাছকে অতিরিক্ত খাবার দিলে গাছে রুটস বা শিকড় পচে যায় আরেকটা যেটা কারণ হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে গাছে মাটির মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস থাকে যেগুলো সুপ্ত অবস্থায় থাকে আর যদি আপনার টপের মধ্যে জল জমে যায় সেক্ষেত্রে কী হয় সেই সুপ্ত যে ফাঙ্গাসগুলো থাকে সেগুলো ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং আপনার গাছের বা আপনার গাছের শিকড়ের উপর আক্রমণ করে এর ফলে গাছের শিকড় পচে যায় এবং গাছের শিকড় পচে গেলে কী হয় তো গাছের শিকড় পচে গেলে বন্ধুরা ধীরে গাছ তার গ্রোথ নষ্ট হয়ে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে যায় আর গাছ ধীরে ধীরে মারা যায় তো এ থেকে আমরা কিভাবে নিস্তার পাবো বা এ থেকে আমরা কি করে রেহাই পাবো এ নিয়ে আমি দু চারটে কথা বলছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা একটা আমার ফুলের গাছ তো এই ফুলের গাছটার পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ আর যেটা আমার গ্রাউন্ডে বা মাটিতে লাগানো আছে বাগানের মধ্যে সেটা পাতাগুলো সবুজ সেটাও আপনাদের দেখাবো তো এই গাছটিকে আমি কি করব যে গাছটি আমার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো সেই গাছটিকে আমি কি করবো এর রুটগুলো ড্যামেজ হয়ে গেছে তো রুট যদি ড্যামেজ হয়ে তো আমার কী করণীয় তো সেটা নিয়ে দু চারটে কথা বলছি তো প্রথম অবস্থায় গাছটিকে আমরা পট থেকে আলাদা করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছটি পটের মধ্যে আছে সেই পটটিকে পটটি থেকে আমি গাছটিকে আলাদা করে দেবো তো বন্ধুরা আরেকটা যেটা হচ্ছে যে যে এই যে স্বয়ং মিশ্রণটা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এই স্বয়ং মিশ্রণটা আপনারা সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন আর তার ড্রেনেজ হোল যেটা আছে বন্ধুরা সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে এই এই যে ড্রেনেজ হোলটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই ড্রেনেজ হোলটি এই যে ড্রেনেজ হোলটি এই ড্রেনেজ হোলটি যেন পরিষ্কার থাকে ক্লিয়ার থাকে জল যেন জমে না থাকে তো সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমি প্রথমে এই গাছটি পর থেকে আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি পর থেকে আলাদা করে নিলাম গাছটিকে এরপর যেটা করবো সেটা হচ্ছে বন্ধুরা এরপর যেটা করবো সেটা হচ্ছে বন্ধুরা যে যে পটটিতে আমরা গাছটিকে প্রতিস্থাপন করবো সেই পটটিকে আমরা ভালোভাবে ওয়াশ করে নেবো বা ধুয়ে নেব তো চলুন পটটিকে আমরা ধুয়ে নিই ভালো করে তোমাদের দেখতে পাচ্ছেন যে গাছটি যে পরটি ছিল সে পটটিকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে পুরাতন যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো ধুয়ে মুছে বেরিয়ে যায় একবারে তো দেখতে পেলাম বন্ধুরা আমি পর ধুয়ে নিলাম তো বন্ধুরা এরপর যেটা করবো সেটা যে আমি পটটিকে রোদের মধ্যে শুকোতে দেবো ভালো করে যেন শুকিয়ে যায় সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে আমি এ গাছ টপের মধ্যে আবার গাছটিকে প্রতিস্থাপন করবো আর সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি সয়েল মিশ্রণ নিয়েছি সেই সয়েল মিশ্রণটাকেও ভালো করে শুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো ভালো করে শুকিয়ে যাক তারপরে আপনাদের সামনে ফিরে আসছে তো বন্ধুরা যতক্ষণই আমার পটটি আর সয়েলগুলো শুকোচ্ছে ভালো করে বা রোদের মধ্যে কড়া রোদের মধ্যে দিয়েছে শুকিয়ে যাচ্ছে শুকাচ্ছে ততক্ষণে আমি কি করব এই যে গাছটি আছে সেই গাছটি যে রুট বলটি আছে রুট বল থেকে সম্পূর্ণ শয়েলটিকে আমি আলাদা করে নেব তো আমি আলাদা করে নিচ্ছি বন্ধুরা এবার আলাদা করার পরে আমি কি করব এই গাছটিকেও ভালো করে ওয়াশ করে নেবো তো আমি আগে রুট বল থেকে আলাদা করে নিই বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন যে গাছটি আমার রুট বলতে গিয়ে সন্মিশনটি সম্পূর্ণ আলাদা করে দিলাম এরপর যেটা করবো সেটা হচ্ছে যে আমি রুটস যে রুটসগুলো আমার ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেই সব রুটসগুলোকে আমি কেটে বাদ দেব আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা সাদা কিছু কিছু রুটস বেরিয়ে আছে কিন্তু ভালোভাবে গাছটির আমার রুটস বা শিকড় ডেভেলপ করিনি তো যেগুলো খারাপ রুটস সেই রুটসগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো আর বন্ধুরা এটাকে এখন আমি কী করব এটাকে আমি সম্পূর্ণ ভালো করে ওয়াশ করে নেবো গাছটিকে যাতে করে এই যে সয়েল আছে সেই সয়েলগুলো যেন লেগে না থাকে তো বন্ধুরা এবার আমি এই গাছটিকে ভালো করে ওয়াশ করে নেবো তো বন্ধুরা দেখতে পেলেন যে গাছটিকে আমি ওয়াশ করে নিলাম এবার ওয়াশ করার পরে আমি এটাকে একটা ফাঙ্গি গুলা জলে দিয়ে দেবো আপনার বাজারে যে কোনো কোম্পানির ফাঙ্গি পেয়ে যাবেন খুব সহজেই তা আমি সাপ ইউপিএল কোম্পানির সাপ ফাঙ্গিসাইড নিয়েছি এবং সেই ফাঙ্গিসাইডকে সাইডকে গুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফাঙ্গিসাইডগুলো গুলা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি গাছটিকে আমি তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য গাছটিকে রেখে দেবো আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে আমার পটে আর যে সয়াল মিশনে আমি নতুন সয় মিশনে গাছটি দেবো সেই শয়াল মিশনটা ভালো করে শুকোনোর জন্য দিয়ে দিয়েছি ভালো করে শুকাচ্ছে তো এরপর যেটা করব সেটা হচ্ছে গাছটিকে আমি এইভাবে রেখে দেবো তিন চার মিনিটের জন্য আর পটটিও আমার ভালোভাবে এর মধ্যে শুকিয়ে যাবে আর আমি যেটা ব্যবহার করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউপিএল কোম্পানির সাপ ফাঙ্গি বন্ধুরা এটা কোনো কোম্পানির বিজ্ঞাপন নয় আপনি টাইকোডার মা নিতে পারেন আপনি বাজার থেকে যে কোনো ফাঙ্গি ব্যবহার করতে পারেন আরেকটা কথা যেটা হচ্ছে বন্ধুরা যে প্রথমে যে দিকে কথাগুলো আমি বললাম যে 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 কারণে আপনার কাছে রুট পচন বা রুটের বা শিকড়ের সমস্যা দেখে দেখা দিতে পারে সেগুলো হচ্ছে যে অতিরিক্ত জল অতিরিক্ত খাবার বা আপনার যে সয়েল মিশ্রণটি ব্যবহার করছেন সেই সয়েল মিশ্রণটির মধ্যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আগে থেকে ছিল কি না তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি গাছের মধ্যে অতিরিক্ত জল দিয়ে থাকেন বা যদি জল জমে থাকে আপনার গাছের মধ্যে তো সেই দিকটা খেয়াল রাখবেন সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে বন্ধুরা যদি গাছের মধ্যে অতিরিক্ত খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রেও গাছের আপনার শিকড় পচে যেতে পারে আর যদি ফাঙ্গাসজনিত বা ভাইরাস ঘটিত কোনো রোগ হয়ে থাকে তো এরকম আপনি যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড কিনে সেই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারে। আর দেখতে পাচ্ছেন যে এটাকে আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি তো এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পটটি আমার ভালোভাবে শুকিয়ে গেছে এরপর করবো যেটা সেটা হচ্ছে যে ড্রেনেজ হোলটাকে আমি ক্লিয়ার করার জন্য তো বন্ধুরা বন্ধুরা আমি কিছু ভাঙা টবে খোলা দিয়ে আর কিছু নুড়ি পাথর দিয়ে দিলাম এই কারণেই যে আমার ড্রেনেজ হোলটা যেন ক্লিয়ার থাকে জল যেন ধরে না রাখে তো তার জন্য আমি ছোটো ছোটো নুড়ি পাথর ব্যবহার করলাম আর যেটা সয়েল মিশ্রণ আমি রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম আপনারা দেখলেন কিছুক্ষণ আগে সেই সয়েল মিশ্রণটা এখন আমি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করব এবার সয়েল মিশ্রণটি তো অবশ্যই আপনারা নিমের খোল ব্যবহার করবেন প্রয়োজনে যে ফাঙ্গিসাইড আমি ফাঙ্গিসাইডগুলো জলের মধ্যে যে গাছটিকে রেখেছি সেই ফাঙ্গিসাইডের পাউডার ফর্মে পাওয়া যায় তো সেই পাউডার আপনারা শিল সঙ্গে মেশাতে পারেন আমি এখন শৈল সঙ্গে মেশাবো না এই কারণে যে এই যে জলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঙ্গিসাইডগুলো জলটি আছে এইটাই আমি এই গাছের মধ্যে দিব তো আপনারা পাউডার দিতে পারেন বা এই গুলার জলও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি বর্তমানে এই যে ফাঙ্গিসাইডগুলো জলটি আছে যেটার মধ্যে আমি গাছটিকে ডুবে রেখেছি সেটাই আমি ব্যবহার করবো তো সেই জন্য আমি পাউডার দিচ্ছি না আর এর মধ্যে অবশ্যই নিমখোল ব্যবহার করবেন আর সোয়াল মিশন বনসাই গাছে সয়াল মিশন কীভাবে তৈরি করবেন সে নিয়ে যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমি এর আগে ভিডিও আপলোড করেছি তো সেখানে কিভাবে বনসাই গাছের জন্য সয়াল মিশন তৈরি করা করতে হয় তো সেটা নিয়ে আমি আলোচনা করেছি তো বন্ধুরা আমি গাছটিকে প্রতিস্থাপন করার জন্য মাটি নিয়ে নিয়েছি টপের মধ্যে যতটা প্রয়োজন আমার তোমাদের এবার আমি গাছটিকে প্রতিস্থাপন করে দেবো আপনারা দেখতে পারেন যে এটা একটা সয়েল সয়াল মিশ্রণটিও নতুন আর যে গাছটিকে আমি প্রতিস্থাপন করছি সেই গাছটি তো দেখতে পারেন যে আমি নতুন সয়েল মিশ্রণ নিয়েছি আর নতুন সয়েল মিশ্রণের উপর গাছটিকে প্রতিস্থাপন করছি তো আপনারা এই সমস্যা দেখা দিলে সম্পূর্ণ নতুন সয়েল মিশ্রণ নেবেন আর অবশ্যই সেই সয়েল মিশ্রণটিকে আগে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেবেন তারপরে সেটাকে ইউজ করবেন আর ফাঙ্গিসাইড যদি থাকে আপনার কাছে তো ফাঙ্গিসাইড পাউডার ফর্মে যদি থাকে তো সেটা ব্যবহার করতে পারেন সয়েল মিশ্রণের সঙ্গে আর যদি না থাকে তো যদি ফাঙ্গিসাইড গুলা জল ব্যবহার করতে চান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে ফাঙ্গিসাইড গুলা জলটিকে ব্যবহার করব তো আপনারা দেখতে পাচ্ছেন পটটির মধ্যে যে জলটি দিয়েছি আপনার আপনারা লক্ষ্য করতে পারছেন যে সবুজ হালকা সবুজ কালার সেই জলটি দিতে নিচের দিকে নেমে যাচ্ছে এর মানে আমার যে শল মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা ওল্ডেনেজ সয়েল মিশ্রণ তৈরি হয়েছে তো এরকম শল তৈরি করবেন আর অবশ্যই যে প্রথমের দিকে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গাছের মধ্যে জল জমে না থাকে গাছে অতিরিক্ত খাওয়ার কখনোই দিবেন না এর ফলেও আপনার রুটস ড্যামেজ হতে পারে বিশেষ করে রাসায়নিক খাওয়ার আর একটা ফাঙ্গাস ঘটিত রোগও হয় থাকে বন্ধুরা সয়েল মিশ্রণটি আপনি গাছের জন্য যে সয়েল মিশ্রণটি তৈরি করবেন সেটি যেন করে নেবেন আগে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে সেটাকে ইউজ করবেন প্রয়োজন আপনি সেটার সঙ্গে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন আর হলে আমি যেভাবে দিলাম ফাঙ্গিসাইডগুলো জল আপনি এভাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনোরকম কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এটুকুটা আশা রাখি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই